তোমাদের সকল বুকলেট ক্যান্ডিডেটদের স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে। তো আজকে যারা যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আছো, নদিয়া বা রানাঘাট থেকে যারা আছো, তাদের জন্য স্পেশালি আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিকে বুকলেট দিয়ে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তো তোমাদের তার জন্য কত র্যাঙ্কের কাট অফ আছে এবং কোন ট্রেডের জন্য কত করে সিট আছে, তো সেটার ফুল ডিটেলস আমি আজকে বলবো। তো তার আগে যারা যারা এই চ্যানেলে প্রথমবার আছো, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে, এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে তোমরা এই চ্যানেলের আরো আপডেট যখনই আমি দিতে থাকবো ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশন রিলেটেড, তার আপডেট সবার প্রথম তোমাদের কাছে ফ্রিতে পৌঁছে যায়। তো রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক টোটাল তিনটে কোর্স অফার করে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো অটোমোবাইল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল টোটাল, যেহেতু এটি একটি নতুন কলেজ, নদিয়া ডিস্ট্রিক্টে প্রায় নতুনই বলতে পারো, রানাঘাটের মধ্যে এটা অবস্থিত। তো প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে এখানে ছটা করে সিট আছে, সিক্স ভ্যাকেন্সি থাকে বা ইনটেক ক্যাপাসিটি বলতে পারো। তো তার জন্য তোমাদের অটোমোবাইলের জন্য র্যাঙ্কের যে কাট অফটা ছিল প্রিভিয়াস ইয়ার্সে, তো জেনারেল স্টুডেন্টের জন্য এখানে র্যাঙ্কের কাট অফ ছিল 1612, আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 1529। এরপর আসছি আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো ইলেকট্রিক্যালের ছটা সিটের মধ্যে জেনারেলদের জন্য র্যাঙ্কের কাট অফ তোমাদের করতে হবে 720-এর মধ্যে র্যাঙ্ক নিয়ে আসতে হবে, আর এসসি যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের 1130-এর মধ্যে র্যাঙ্ক আনতে হবে। আর এরপর আসছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো মেকানিক্যালের ক্ষেত্রে টোটাল ছটা সিট ছিল, ছটা সিটের মধ্যে তোমাদের জেনারেলদের জন্য আসছে 926 র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত, আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 993 র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত। তো এখানে আমি একটা কথা বলে রাখছি তোমাদের, যে 2018-এ কিন্তু যেহেতু কলেজটা নতুন কলেজ, তো সেক্ষেত্রে এসটি ক্যান্ডিডেট এবং পিসি ক্যান্ডিডেট জন্য কোনো র্যাঙ্কের কাট অফ ছিল না, কিন্তু 2019-এ সম্ভবত তোমাদের এই যে কিছুটা করে র্যাঙ্কের কাট অফ এখানে আসতে পারে। তো তোমরা এসটি যারা আছো, তো তাদের ক্ষেত্রে একটু পজিটিভ থাকতে পারো। আর যাই হোক, এখনো পর্যন্ত আমি ফুল ডিটেলসটা বলতে পারছি না, বাট যে র্যাঙ্কের কাট অফ এবং ইনটেক ক্যাপাসিটিটা, এটা টোটালি একটা অফিসিয়াল আপডেটস ছিল, তো আমি সেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর যারা স্পেশালি রানাঘাট থেকে আছো তো তারা ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর তোমরা যদি যে কোনো অন্য গভর্নমেন্ট পলিটেকনিকের ডিটেলস জানতে চাও, র্যাঙ্কের কাট অফ, জেক্সপো বলো, বুকলেট বলো, অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সেটা প্রোভাইড করবো।